আসসালামু আলাইকুম। তো আজকের অফারটা একদমই সময় সীমিত, তো আজকের অফারটাতে আপনার সময় থাকতে যারা যারা কাজ করতে পারবেন প্রত্যেকে এখান থেকে $15 করে রিসিভ করতে পারবেন। এই জন্য আজকের ভিডিওটা যারা যারা দেখবেন প্রত্যেকে সঙ্গে সঙ্গে কাজ করবেন। তো আজকে প্রথমে সকালে উঠে একটা পোস্ট আসলো, তাদের হচ্ছে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা আমার চোখের সামনে আসলো, তো দেখার পর আমার তো মাথাটাই খারাপ। তো পোস্টটা যদি আপনাদেরকে দেখায়, দেখেন ওদের অফিসিয়াল যেটা পোস্ট আমি দেখে এখানে লেখাই আছে যে অফিসিয়াল একটা পোস্ট, যেখানে লিখে উল্লেখ করছে কি আমি কী উল্লেখ করছে সেইটা দেখায়, তারপর আমি কাজটা দেখাই দিব। এখানে বলছে এটা হচ্ছে রাউন্ড টু, প্রথম রাউন্ডে আমি অলরেডি মিস করে ফেলছি, প্রথম রাউন্ডে অনেক লোক পেমেন্ট পেয়েছে, সেখানে আমার নাম যায়নি। প্রতি উইনার পাবে $15 ইনস্ট্যান্ট। এবার উইনার সংখ্যাটা বলি, উইনার সংখ্যা কত, 6000 ফার্স্ট লোক যারা ফার্স্ট জয়েন করবে। এখানে বলা আছে ফর দ্য ফার্স্ট 6K ফলোয়ার। তো ফলোয়ার মানে এটা কী বোঝাচ্ছে, এটা হচ্ছে আমি দেখাই, যদি আমি এইখানে ক্লিক করি আমাকে এই পোস্টে নিয়ে আসবে, যেটা হচ্ছে ইউজার নেম, এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, তার মানে আমার এইটাই হচ্ছে মেন আইডি। আর এইখানে আমাকে কী করতে হবে, আর বর্তমান পর্যন্ত কত লোক কাজ করছে, বর্তমানে দেখেন এইখানে মাত্র 3000 লোক কাজ করছে, কমেন্ট করছে কত, 3000 লোক। অবশ্যই এখানে আপনি যে অ্যাড্রেসটা দিবেন তারপরে পিকটা দিবেন এটা কমেন্টে দিতে হবে, দেখেন কমেন্টে মাত্র 3792 জন জয়েন করছে। তো অবশ্যই আমাদের জন্য এখনও 2000 লোক ফ্রি আছে, 2000 থেকে 2300 থেকে 2200 লোক এখনও পর্যন্ত ফ্রি আছে। তো অবশ্যই অফারটা এখনও পর্যন্ত চলতেছে আর অনেক ভালো হারে চলতেছে। তো বেশি কথা না বলে আমি দ্রুত কাজ করবো, এখানে কোনো রেফার কমিশন নেই, আপনারা দেখে আপনারাও এখানে কাজ করবেন, দেখা যাবে প্রত্যেকের এখান থেকে ইনকাম হবে। তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কাজ করবেন, যে কথাটা না বললেই নয়, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যেন নেক্সট আপডেট জানিয়ে দিতে পারি। তো আমরা প্রথমত কী করবো, আমি দেখে আমি আমার পোস্ট নিয়ে যাই, আপনারা কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে এয়ারড্রপ লিঙ্ক লেখা থাকবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পোস্টে নিয়ে আসবে। তো আমার পোস্টে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, এই যে আমার যে ওয়ালেটের কথা বলছি, যে ওয়ালেটের প্রথমত এদের একটা এক্সচেঞ্জার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার পরে তার কন্ট্রাক্ট অ্যাড্রেস আর এগুলো এখানে দিয়ে দিতে হবে। কী করতে হবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট ধৈর্য ধরে দেখবেন। তো আমি লিঙ্কে ক্লিক করি, প্রথমে যেখানে জয়েন লিঙ্ক আছে ওখানে আমি ক্লিক করে দিলাম। তো আমার এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে পারবে, আপনারা যদি এক্সট্রা কোনো ব্রাউজার না থাকে তাহলে ক্রোম ব্রাউজারে যাবে। তো আমি আমার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম, তো ওদের একটা সাইটে নিয়ে যাবে। তো আমাকে ওদের একটা সাইটে নিয়ে আসছে, সাইটে আসার পর দেখেন এখানে অনেক একটা বিশাল বড় লিস্ট, এখানে লিস্ট দেখে বসাই দিতে হবে। তো আমি এখানে যাই, এখানে আমি আপনাদেরকে বোঝাই দিই, এটা হচ্ছে আইডি কার্ডের ফার্স্ট নেম, যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড সেম টু সেম হবে, যেহেতু এখানে KYC করতে হবে। আর KYC যা এখানে KYC কথা শুনে অনেক ভাই বলতে পারবে যে আমার এত আইডি কার্ড নেই, কেমনে KYC করবো, ভাই আইডি কার্ড আমারও নেই। তবে এখানে আপনাদের মাথা পিতা ভাই বোন যার আইডি কার্ড আছে সেটা দিয়ে আপনারা KYC করে নিতে পারবেন। তো এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম, এখানে লাস্ট নেম, যা আবার কিছু লোকের নামের মাঝে আছে দুইটা নাম, যেমন আমি এইটা আমি এটা এক্সাম্পল দিই, যেমন আছে মনে করেন আসমুদ আলী অথবা ইয়া আলী, তো এটা হচ্ছে দুইটা নাম, তো প্রথমটা হবে এইটা আর এটা হবে এটা, আর যদি লাস্টে আহমেদ থাকে তাহলে এইটা। তো আমি বোঝাইতে পারছি তিনটা কোনটা হবে, ফার্স্ট নেম মিডল নেম আর হচ্ছে লাস্ট নেম। এবার একটা ইউজার নেম, আপনার মন মতো একটা ইউজার নেম দিবেন, তারপরে আপনার জিমেল দিবেন। জিমেল দিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে নিচের দিকে দেখুন স্ক্রল ডাউন করবেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এইখানে আইডি কার্ড অনুযায়ী সে মেল না ফিমেল এইখানে সিলেক্ট করে দিবেন, এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এইখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বার। তো এটা হচ্ছে রেফারেল, এটা দিলেও হয় না দিলেও হয়, আর এখানে আমার থেকে মনে হয় এটা লসরা না করাটাই বেটার, যেহেতু এখানে উল্লেখ করে দিছে তো এখানে না লসরা করাটাই বেটার। তো আমি সম্পূর্ণ অ্যাডে থাকি, তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে একটা ওরা ভেরিফিকেশন মেল পাঠাবে, আপনার কী করবেন আপনার জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পরে যে ভেরিফিকেশন মেলটা পাঠাইছে ওইখানে কনফার্মেশন আসবে, আপনি কনফার্ম করে দেবেন। তো আমি এখান থেকে ভেরিফাই ইউর ইমেল ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে যে দুইটা ব্রাউজার থাকলে অবশ্যই ব্রাউজার সিলেক্ট করতে বলবে, না একটা থাকলে একটাই ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হয়ে যাওয়ার পরে আপনার অটোমেটিক্যালি এখানে ভেরিফাই হয়ে যাবে, দেখেন আমার অটোমেটিক্যালি এখানে ভেরিফাই হয়ে গেছে, এখানে লেখা আসছিলো। তো এখানে আপনি কী করবেন, তারপর যেহেতু আপনার এখন KYC করার বিষয়টা আপনার সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে, এখন সিম্পলি KYC করতে হবে। তো KYC কেমনে করবেন, আপনারা হচ্ছে ওপরের দিকে দেখেন, এই যে ওপরের দিকে
থ্রি ডট মেনু এইখানে একটা, এই যে আমি দেখাই দিই, থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনার ভেরিফিকেশন ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, নিচের দিকে দেখবেন, হচ্ছে নিচের দিকে আমি দেখাই, নিচের দিকে দেখেন লিমিট ভেরিফিকেশন আছে, দেখেন লিমিট ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক করে দিবেন। এই লিমিট ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে এটা ওপেন হবে। এবার নিচের দিকে আপনার ভেরিফাই করতে হবে। তো আপনার আমার লেভেল ওয়ান যেহেতু আমি সাইন আপ করার সময় সম্পূর্ণ ডিটেল দিয়ে দিতাম, লেভেল ওয়ান ভেরিফাই হয়ে গেছে, এখন আমার কী করতে হবে, আমার লেভেল টু ভেরিফাই করতে হবে। তো লেভেল টু ভেরিফাই করলে আপনার কাজ কমপ্লিট। আমি লেভেল টু ভেরিফাই করে দেখে, আমি লেভেল টু ভেরিফাই অপশনে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আপনার কী করতে হবে, আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আইডি কার্ড সিলেক্ট করতে হবে, এখানে আইডি কার্ডের একটা পিক দিতে হবে। আমি এইটা বিশেষ করে খেয়াল করবেন, আমি এখানে আইডি কার্ডের একটা পিক দিতে হবে, যেটা হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পেজ। আর নিচের অপশনটাতে দেখে, আমি নিচের অপশনে যদি যাই, নিচের অপশনে অবশ্যই আপনার আইডি কার্ড হাতে নিয়ে একটা পিক দিতে হবে, যার আইডি কার্ড তার হাতে নিয়ে একটা পিক দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। আমি এখানে কনফার্ম করে দিয়ে আপনাদেরকে দেখাই দিই। তো এখানে এনআই কার্ড হচ্ছে বয়স দিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখেন যে এইখানে আইডি টাইপের যেইখানে এটা সিলেক্ট করে দেবেন, এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আমি দেখাই দিই। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশন নিয়ে আসবে, আপনারা কী করবেন, এখানে হচ্ছে আমি দেখাই, এখানে এনআইডি কার্ডে যে দেখেন ন্যাশনাল আইডি কার্ড আছে, এইখানে একটা ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পরে আপনার এখানে ডেট অফ বার্থ দিতে পারে, এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ, এখানে আইডি হাতে নিয়ে একটা পিক দিতে হবে। তো দেওয়ার পরে আপনার যে অপশনটা আসবে ওইটা আমি দেখাই। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আসবে কেওয়াইসি সাকসেস সাবমিটেড। তো আপনি এখান থেকে কী করবেন, তো আমার এখানে দেখেন আসে হচ্ছে, আমি যেহেতু কেবল সাবমিট করেছি, আমার এখানে আছে আইডেন্টি পেন্ডিং অ্যাপ্রুভেল। তো এটা পেন্ডিং কিছু কোনো মধ্যে সরে যায়, আমার জানা মতে 5 মিনিটের মতো সময় লাগে, তো অবশ্যই এটা সরে যাবে। তো আপনারা কী করেন, যে এখানে নিচের দিকে দেখেন, আমি যদি আপনাদেরকে নিচের দিকে যাই, যে নিচের দিকে আপনার নেক্সট যে স্টেপ, এটা হচ্ছে এইখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখে আমি ওয়ালেট অপশন এইখানে ক্লিক করার পরে এইখানে গিয়ে আপনারা হচ্ছে দেখেন এখানে রিসিভ অ্যাড্রেস আছে, এখানে আমি দেখাই রিসিভ অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে আসে হচ্ছে, এটা আমি কই হাইড করি, এটা আমি এই সাইডে রাখি। তো এখান থেকে একটা স্ক্রিন, প্রথমত অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করার পরে এখানে আগে এটা ক্লিয়ার হোক, ক্লিয়ার হওয়ার পরে আপনি হচ্ছে এটার একটা স্ক্রিনশট নেবেন, ফুল একটা স্ক্রিনশট নেবেন। দাঁড়ান আমি স্ক্রিনশট, এটা দেখেন আমি একটা স্ক্রিনশট নিলাম, এটা নেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে বের হয়ে আসবেন। আমি দেখে এটাকে আমি ক্লিয়ার করি মূলত, তো আমি ক্রোম বাজে এটা রেখে দিই। এটা ক্লিয়ার করার পরে আপনারা হচ্ছে এখান থেকে আবার আমার হচ্ছে সে আগের পোস্টটাতে চলে আসবেন। আগের পোস্টটাতে আসার পরে এবার আপনারা কী করবেন, যে এইখানে দেখেন লিঙ্ক, এইখানে ক্লিক করবেন, তবে এখানে কিছু লিখে নেবেন, যেটা আমি এখানে লিখে দেখাই দিই। তো এখানে, তো এখানে কী করবেন আপনারা, এই যে দেখেন আমি লিখে দিয়েছি, এখানে দিয়েছি আমি হচ্ছে জিমেল দিয়ে, আমার জিমেল দিয়ে দিয়েছি, আর পাসওয়ার্ড আমার অ্যাড্রেস যেটা, আমি অ্যাড্রেসটা দিয়ে এখানে অ্যাড্রেসটা বসাই দিছি। তো আমি এটাকে একটা কপি করি, এটা কপি করার পরে আমি এবার ওদের টুইটারে যাবো, ওদের টুইটারে আমি কমেন্টে যাই। এখানে যাওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনার নিচে দিয়ে স্ক্রল ডাউন করার পরে এখানে কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে যাওয়ার পরে ওইখান থেকে ফটোটা সিলেক্ট করে দেবেন। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা হচ্ছে যেটা কপি করে আনলেন ওইটা এখানে বসাই দিবেন। এখানে আমার দেখেন অ্যাড্রেস, এখানে আমার জিমেল, এটা আমি দিয়ে এখানে রিপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। দেখেন অলরেডি আমার কমেন্ট সাবমিট হয়ে গেছে, দেখেন প্রত্যেকে এখানে এইভাবেই সাবমিট করেছে। তুমি দেখে এটা আমারটা সেন্ড হয়েছে, এটা অন্য লোকেটা সেন্ড হয়েছে, মানে সবাই এইভাবে দিছে, কেউ সঙ্গে ইউজার নেমও দিয়ে দিছে, কেউ আবার এটা দিয়ে দিছে। আমি ইউজার নেম তো এখনও দিই নাই, তো দেখতেছি কিছু লোক দিয়েছে কিছু লোক দেয় না। ইউজার নেমের কোনো ফাঁক নেই, এখানে ইউজার নেমের কোনো প্রয়োজন নেই, এখানে আপনার প্রয়োজন হচ্ছে এইটাই। তো সিম্পল এইভাবে দিবেন, তারপর হচ্ছে আমি এটাকে রিটুইট করে দিই, এখানে লাভ রিয়াক দিয়ে দিই, কুইট টুইটে গিয়ে আমি হচ্ছে আরেকটা কুইট টুইট দিয়ে দিই। কুইট টুইটে গিয়ে আমি প্রথমত এইটা দিই, এটা দেওয়ার পরে নিচের দিকে দাঁড়ান আমি এটাকে ক্লিয়ার করি। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি এইখানে এটাকে কুইট টুইট করে দিলাম। তো আমার কাজ অলরেডি কমপ্লিট, আমার কাজ মূলত এইটুকুই।
আর এখানে যদি পারেন তো ফলো করে দিবেন, তাহলে আপনাকে আর কি ওরা বেশি রেসপন্স করবে। তো আমি এখানে ফলো করে দিলাম। তো মূলত আপনার কাজে এইটুকুই, আমরা KYC করছি, সাইন আপ করছি, কমেন্ট করছি, সম্পূর্ণ করে দিছি। তো এইখানে ওদের কথাটাও ছিল এই পর্যন্ত, এখানে বলছিল সাইন আপ করতে হবে, তারপরে ডু ইয়োর ইমেল, তারপরে হচ্ছে KYC ভেরিফিকেশন, তারপরে কমেন্ট, এই ওয়ালেটের অ্যাড্রেস প্লাস হচ্ছে জিমেল। এখানে দিয়ে এই দেখেন অ্যাড্রেস অ্যান্ড জিমেল দিয়ে কমেন্ট করতে হবে, কমেন্ট ইয়োর অ্যাড্রেস অ্যান্ড জিমেল। তো মূলত কাজ হচ্ছে এইটুকুই, যদি যারা যারা দেখতেছেন দ্রুত।